শ্রীলঙ্কার সাথে ম্যাচ হেরে বিরাট কোহলি কান্না করে বললেন, জীবন তো এমনই। প্রশ্ন করতেই পারেন, জীবন তুমি এত রহস্যময় কেন? কখনো রঙিন, কখনো আবার সাদা কালো। কারো কাছে বড়ই নিষ্ঠুর, কারো কাছে স্বপ্নসম। কারো সুখে কেউ ভাসে দুঃখে, কারো কান্নায় কারো হাসি মুখে ফুটে। কারো রূপকথায় কারো গল্প থাকে বাদা বিশদ গাথায়। কারো সফলতায় কেউ হারায় ব্যর্থতায়, জল তো আনে উভয়ের চোখে, কারো তা আনন্দে আবার কেউ কাঁদে ফুপিয়ে। প্রথম উপমাগুলো বিরাট কোহলিকে নিয়ে লেখা। এশিয়া কাপ জুড়ে ব্যাট হাতে বেশ ভালোই লিখছিলেন প্রেমের কবিতা, ফলে প্রেমিকা যারা ছেড়ে চলে গিয়েছিল তারা ফের ফিরেছে নিরে, এগুচ্ছ গোলাপ হাতে, কিন্তু ফের অমাবস্যা নেমেছে তার ঘরে, শূন্য হাতে ফিরছেন সাজ ঘরে। তার মতো কাউকে মানায় না এমন নতশিরে, তবে উপমার সাথে মিলিয়ে বলাই যায় ব্যর্থতা আছে বলেই সফলতা এত সুন্দর। বিপরীতে যেন স্বপ্নের ছোঁয়া পেয়েছেন 21 বছর বয়সী মাদশঙ্কা। তার দুহাত ছড়ান উচ্ছ্বাস যেন তাই বলছে, যেন উড়ে যেতে চাচ্ছিলেন পাখি হয়ে, হবারই কথা। 4 ম্যাচের ক্যারিয়ারে 6টি উইকেট নিয়েছেন, যেখানে সেখানে নিজের ক্যারিয়ারের সেরা উইকেটটাই তো হাতে পেয়ে গেলেন মঙ্গলবারের ম্যাচে। বিরাট কোহলিকে ফেরালেন 0 রানে, তবুও তা রাজার মতো করে, বোল্ড করে, 2টি স্ট্যাম্পই উপড়ে ফেলেন। স্বপ্ন তো বটেই, ফলে দ্বিতীয় উপমাটা তার সাথেই মেলে। বিরাটের ব্যর্থতাই মাদুশঙ্কার সফলতার গান গায়, জীবন তো এমনই। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।